গুড মর্নিং স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা ক্লাস ইলেভেনের শ্বসন অধ্যায় থেকে গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করবো দেখো তোমরা জানো যে সবাত শ্বসনের চারটি পর্যায়ে গ্লাইকোলাইসিস লিঙ্ক রিয়াকশন গ্রেভস চক্র এবং ইলেকট্রন তন্ত্র এর মধ্যে আজকে প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিস নিয়ে আমরা আলোচনা করবো দেখো গ্লাইকোলাইসিস শব্দটি দুটো শব্দ থেকে এসেছে একটা হচ্ছে গ্লাইকিস গ্রিক শব্দ যার অর্থ মিষ্টি বা সুইট অর্থাৎ গ্লুকোজ আর লাইসিস লাইসিস কথার অর্থ হচ্ছে ব্রেকিং অর্থাৎ বিদীর্ণ হওয়া সুতরাং গ্লাইকোলাইসিস শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে গ্লুকোজের ব্রেকডাউন অর্থাৎ গ্লুকোজ ভেঙে যাওয়া গ্লাইকোলাইসিসের যদি আমরা সংজ্ঞা বলি তাহলে এরকম দাঁড়ায় যে অক্সিজেন নিরপেক্ষ যে পর্যায়ে শসন বস্তু বা গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সাহায্যে জারিত হয়ে কোষের সাইটোপ্লাজমে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় অর্থাৎ পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকেই গ্লাইকোলাইসিস বলে তাহলে কি দাঁড়ালো সংজ্ঞাটা অক্সিজেন নিরপেক্ষ যে বিক্রিয়াপথের মাধ্যমে বস্তু গ্লুকোজ বিভিন্ন প্রকার উৎসেচকের সাহায্যে আংশিকভাবে চারিত হয়ে সজীব কোষের সাইটোপ্লাজমে পাইরোভিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে এই গ্লাইকোলাইসিস পদ্ধতিটি সম্পূর্ণভাবে কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয় এবং এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেনের ব্যবহার হয় না এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়গুলি বিজ্ঞানী এমবেডন মেয়ার হফ এবং পার্টনেস এরা প্রথম পর্যবেক্ষণ করেন তাই তাদের নামানুসারে একে ইএমপি পথ হয়েও বলা হয় যদিও এই তিনজন বিজ্ঞানী ছাড়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় লিপম্যান হার্ডেন ইয়ং হিল ভার্ডবুর কুড়ি প্রভূত বিজ্ঞানীদেরও কিন্তু অবদান রয়েছে তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস পথ অর্থাৎ গ্লাইকোলাইসিস পদ্ধতির মেকানিজিম নিয়ে আলোচনা করবো দেখো শুরুতেই আমি যেটা বলি যে গ্লাইকোলাইসিস পদ্ধতির দুটি অংশ রয়েছে একটাকে বলা হয় প্রিপারেটারি অংশ আর একটাকে বলা হয় পে অফ অংশ তো আমরা এই একটা ভিউয়ের মধ্যে আনতে পারছি না বলে আমরা হাফ হাফ করে নিয়েছি প্রথম এই প্রিপারেটারি বা প্রস্তুতকরণ দশাটা বলবো তারপর নিচের অংশ আছে আমরা ওটাকে দেখাবো দেখো শুরুতেই আমরা যেটা বলি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে যতগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেগুলোকে আমরা দুটি ভাগে বিভক্ত করেছি এর মধ্যে প্রথম যে অংশটাতে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে প্রথম পাঁচটা রিয়াকশানস ঘটছে এখানে কিন্তু কোথাও এটিপি উৎপাদন হয়নি বরং এটিপি দিতে হয়েছে দেখো এটিপি দিতে হয়েছে এটিপি প্রোডাকশান আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য এই পর্যায়গুলোকে অর্থাৎ গ্লাইকোলাইসিস পর্যায়ের এই বিক্রিয়াগুলোকে আমরা এক কথায় প্রিপারেটারি ফেজ বলে থাকি বা প্রস্তুত কারণ দশা বলে থাকি কারণ এই পাঁচটা রিয়াকশানের মধ্যে দেখা যাচ্ছে যে দুটি জায়গায় এটিপি ব্যবহৃত হচ্ছে এটিপি উৎপাদন হচ্ছে না কিন্তু পরে আমরা দেখাবো যে পে অফ ফেজ এই পে অফ ফেজ অংশে আমরা দেখাবো পরে যে এখান থেকে এটিপি দিতে হচ্ছে না এটিপি প্রোডাকশান হচ্ছে অর্থাৎ সামগ্রিকভাবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করছি প্রিপারেটারি ফেজ এবং পে অফ ফেজ এবং প্রথমেই আসছি আমরা প্রিপারেটারি ফেজ এই প্রিপারেটারি ফেজে কোন কোন রিয়াকশানগুলো ঘটে আমরা একটু দেখে নিই প্রথমেই আমরা যেটা বলবো এই যে রিয়াকশনটা তোমরা দেখতে পাচ্ছ গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট হচ্ছে এখন গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট মানে গ্লুকোজের সাথে একটি ফসফোর্ড ফসফেট তার ছ নম্বর কার্বনে অ্যাড হয়েছে এখানে ফসফেটটা এলো কোথেকে থেকে গ্লুকোজ ফসফেটটা পেলো ফসফেট ডোনার এটিপির কাছ থেকে এটিপি এখানে ফসফেটটা ডোনেট করছে সেই ডোনেট করায় এই ফসফেটটাকে গ্লুকোজ তার ছ নম্বর কার্বনে রেখে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি করেছে আর মাঝখান থেকে একটা ফসফেট খোয়া যাওয়ার জন্য ট্রাই ফসফেট থেকে ডাই ফসফেট অর্থাৎ এডিপি হয়ে যাচ্ছে সুতরাং এখানে যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ প্লাস এটিপি তৈরি হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট প্লাস এডিপি এই পর্যায়ের পুরো বিক্রিয়াটাকে আমরা ফসফোরাইল ট্রান্সফার বলতে পারি এই ফসফোরাইল ট্রান্সফার নামক বিক্রিয়ায় যে উৎসেচক সাহায্য করে সেটা হচ্ছে হেক্সো কাইনেজ অর্থাৎ উৎসেচকের সহায়তায় এই বিক্রিয়াটা ঘটে থাকে কাইনেজ এবার আসছি আমরা দ্বিতীয় বিক্রিয়া দেখো গ্লুকোজ সিক্স ফসফেট সরাসরি তার আইসোমার ফ্রুক্টো সিক্স ফসফেটে রূপান্তরিত হয়ে গেছে অর্থাৎ এই বিক্রিয়ায় গ্লুকোজ সিক্স ফসফেট ফ্রুক্টো সিক্স ফসফেটে রূপান্তরিত হয় গ্লুকোজ সিক্স ফসফেট আর ফ্রুকটোজ সিক্স ফসফেট হচ্ছে পরস্পরের আইসোমার সেই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি আইসোমারাইজেশন অর্থাৎ আইসোমারাইজেশান এই যে পদ্ধতি এখানে ফসফো হেস হেক্সোজ আইসোমারেজ উৎসেচক কাজ করছে অর্থাৎ ফস্পো হেক্সোজ আইসোমারেজ উৎসেচকের সহায়তায় গ্লুকোজ সিক্স ফসফেট সরাসরি ফ্রুকটোস সিক্স ফসফেটে পরিণত হয় এবার আসি আমরা তৃতীয় বিক্রিয়া সেখানে দেখো ফ্রুকটোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট তৈরি হচ্ছে এখন এই ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট বিষ কথাটার অর্থ হচ্ছে দুই দুটো ফসফেট তাহলে আরও একটা ফসফেট সে গেন করেছে কোথেকে পেলো না এখানেও একটা এটিপি কিন্তু ফসফেট ডোনেট করেছে আগেই ফ্রুকটো সিক্স ফসফেট ছিল অর্থাৎ ছ কার্বন তার সিক্স পজিশনে একটা ফসফেট ছিল এখন এটিপির কাছ থেকে আবার একটা ফসফেট গেন করায় সেই ফসফেটটাকে সে তার প্রথম কার্বনে রাখছে তার ফলে ফ্রুকটোজ ওয়ান কমা সিক্স বিশ ফসফেট তৈরি হচ্ছে অর্থাৎ এই বিক্রিয়াটা আমরা যদি দেখি ফ্রুকটোজ সিক্স ফসফেট প্লাস এটিপি তৈরি হচ্ছে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেট প্লাস এডিপি এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে আমরা এটাকে বলতে পারি এটাও এক নম্বর স্টেপের মতো ফসফোরাইল ট্রান্সফার বিক্রিয়া এই বিক্রিয়াটাকে যে এনজাইম সাহায্য করছে সেটা হচ্ছে ফসফো কাইনেজ অর্থাৎ ফসফো কাইনেজ উৎসেচকের সহায়তায় ফ্রুক্টো সিক্স ফসফেট ফ্রুক্টো জোয়ান সিক্স বিস ফসপেটে পরিণত হচ্ছে এবং এখানেও কিন্তু এটিপি ফসপেট ডোনারের কাজ করছে এখন এই যে প্রথম রিয়াকশানটা যেখানে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসপেট হয়েছিল এটিপি একটা ফসপেট দিয়েছিল এটাকে বলে ফার্স্ট প্রাইমিং বিক্রিয়া আর এই যে থার্ড রিয়াকশানটা যেখানে ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুকটোজ ওয়ান কমার সিক্স তৈরি হচ্ছে সেখানেও এটিপি একটা ফসফেট ডোনেট করছে এটাকে বলা হয় সেকেন্ড প্রাইমিং রিয়াকশন অর্থাৎ আমরা ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস তৈরি হতে দেখলাম এর পরের বিক্রিয়া চার নম্বর বিক্রিয়ায় আমরা যদি দেখি যেখানে ফ্রুকটোজ ওয়ান সিক্স একটি বড় যৌগ ছ কার্বন দুটো ফসফেট রয়েছে সে সরাসরি তিন কার্বন এবং একটি করে ফসফেটযুক্ত দুটো যৌগে ভেঙে যাচ্ছে অর্থাৎ ক্লিভেজ হচ্ছে এই বিক্রিয়াটাকে আমরা বলি অ্যালডোল ক্লিভেজ এবং এইটাকে নিয়ন্ত্রণ করে অ্যালডোলেজ নামক এনজাইম অ্যালডোলেজ নামক এনজাইমের সহায়তায় অ্যালডোল ক্লিভেজ পদ্ধতিতে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস্প ভেঙে গিয়ে গ্লিসারঅালডিহাইড থ্রি ফসফেট তিন কার্বন এবং তার শেষ কার্বনে একটা ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট তিন কার্বন এবং শেষ কার্বনে একটা ফসফেট তৈরি করে অর্থাৎ মধ্যাকথা হল অ্যালডোলেজ উৎসেচকের সহায়তায় এই ক্লিভেজ পদ্ধতিতে প্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট ভেঙে গিয়ে গ্লিসারঅ্যালডিহাইড থ্রি ফসফেট এবং ডাইহাইডক্সি অ্যাসিটন ফসফেট যৌগ গঠন করে থাকে অর্থাৎ বিক্রিয়াটি এরকম দ্বারায় যে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস সেখান থেকে সরাসরি উৎপাদন হচ্ছে গ্লিসার এলডিয়ের থ্রি ফসফেট প্লাস ডাইহাইডক্সি অ্যাসিটন ফসফেট এরপরে এখানে দেখো এই পর্যন্ত অর্থাৎ এই অ্যালডোল ক্লিভেজ পর্যন্ত এখানে কিন্তু আর কোনো রকম এটিপি প্রোটাকশান হয়নি যা হয়েছে এটিপি দিতে হয়েছে দুটো প্রাইমিং স্টেজে ফার্স্ট স্টেজ এবং থার্ড স্টেজে সেই জন্য এই চারটে বিক্রিয়াকে আমরা একত্রে বলে থাকি প্রিপারেটারি ফেজের অন্তর্গত এই চারটে বিক্রিয়া তাহলে কী দাঁড়ালো গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স পসপেট তৈরি হলো এটিপি একটা পসপেট দিল গ্লুকোজ সিক্স পসপেট থেকে ফ্রুক্টোজ ফিক্স পসপেট গঠিত হলো আইসোমারেজ রিয়াকশানের মাধ্যমে এবং ফ্রুকটো সিক্স ফসপেট থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স ফসপেট গঠিত হলো এখানেও এটিপি একটা ফসফেট দিল আর ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসপেট সরাসরি ভেঙে গিয়ে গ্লিসার এলডিআই থ্রি ফসপেট এবং ডাইহাইডক্সি অ্যাসিটোন ফসপেট গঠন করতো এই পর যে চারটে আমরা রিয়াকশান দেখছি এই চারটে রিয়াকশনের মাধ্যমে গ্লিসার এলডিআই থ্রি পসপেট এবং ডাইহাইডক্সি অ্যাসিটন ফসপেট গঠিত হলো এবার আসবো আমরা পে অফ ফেজে দেখো আগে আমরা প্রিপারেটারি ফেজে দেখলাম যে গ্লিসার থ্রি ফসফেট এবং ডাইহাইডক্সি অ্যাসিটন ফসফেট উৎপাদন হল এর মধ্যে ডাইহাইডক্সি অ্যাসিডোন ফসফেট সরাসরি পরবর্তী স্টেজগুলোতে যেতে পারে না তাই আইসোমারিজ রিয়াকশানের মাধ্যমে ডাইহাইডক্সি অ্যাসিটোন ফসফেটও গ্লিসারেলডিয়ার থ্রি ফসফেটে রূপান্তরিত হয় তাহলে সরাসরি আমরা এই গ্লিসারেলডিয়ার থ্রি ফসফেট একটা আর ডাইহাইডক্সি অ্যাসিটন ফসফেট থেকেও কিন্তু আরেকটা গ্লিসার থ্রি ফসফেট পাচ্ছি সে কারণে আমরা পে অফ ফেজে শুরুতেই দু অনু গ্লিসারাইল থ্রি ফসপেট পাচ্ছি তাই এই পর যেহেতু দু অণু গ্লিসারাইল দিয়ে থ্রি ফসফেট পেয়েছি তাই এরপর থেকে যতগুলো রিয়াকশন ঘটবে সব কিন্তু ইন্টু টু ইন্টু টু হতে হতে যাবে অর্থাৎ সব ডাবল হবে আর হলে তোমাকে এই গ্লিসারেলডিয়েট থ্রি পসপেট থেকে এই বিক্রিয়াগুলো একবার দেখাতে হবে আবার পাশে ডাইহাইড্রক্স অ্যাসিটন থেকে যে গ্লিসারেলডিয়েট থ্রি ফসফেটটা উৎপন্ন হচ্ছে তার থেকে ওই একই বিক্রিয়াগুলো আর একবার দেখাতে হবে তাতে সময় বেশি লাগবে সেই জন্য আমরা ইন্টু টু করে দেখিয়ে দিই এইবার এই যে দু অণু গ্লিসারেলডিয়েট থ্রি ফসফেট তৈরি হলো সেই গ্লিসারেলডিয়েট থ্রি ফসফেট এরপর সরাসরি ডিহাইড্রোজেনেজ রিয়াকশান গটিয়ে ওয়ান থ্রি বিস্ফস্প তৈরি করবে দু অণু অর্থাৎ দু অণু থ্রি পস্পেট দু পরিণত হবে এক্ষেত্রে ডিহাইড্রোজেনশান ঘটবে এবং এই যে দু অনু করে হচ্ছে বলে তো সব দু অনু দেখতে পাচ্ছ এনএডি প্লাস থেকে এনএডিএইচ তৈরি হবে কোনো যৌগের সাথে হাইড্রোজেন অ্যাড হওয়া মানে বিচারিত হওয়া এখানে এনএডি প্লাস বিচারিত হচ্ছে এ এ যে নিজে বিচারিত হচ্ছে তাহলে সে অপরকে জারিত করছে সেই জন্য গ্লিসার এলডিএ থ্রি জারিত হয়ে ওয়ান থ্রি গ্লিসারিড তৈরি করে এই যে বিক্রিয়া অর্থাৎ আমাদের গ্লিসারেল যে থ্রি থেকে ওয়ান থ্রি বিশ তৈরি হয় এই পদ্ধতিটাকে আমরা বলছি নাম দেওয়া হয়েছে যে ফসফোরাইলেশন পদ্ধতি এবং যেহেতু এখানে অক্সিডেশন ঘটছে জারণ ঘটছে সেই জন্য অনেকে এটাকে অক্সিডেজেন স্টেপও বলে থাকেন এই পদ্ধতিতে সাহায্য করছে যে এনজাইম সেটা হচ্ছে গ্লিসারাইডিট থ্রি ফসফেট ডিহাইড্রোজেনেজ বা তোমরা শুধু ডিহাইড্রোজেনেজ বললেই হবে কারণ এনএডি এ প্লাস থেকে এনএডি তৈরি হচ্ছে মানেই এটা হচ্ছে ডিহাইড্রোজেনেজ রিয়াকশান এই যেই ওয়ান থ্রি গ্লিসারেট তৈরি হলো দু অণু সেই দু অণু ওয়ান থ্রি বিস্ফোস্প গ্লিসারেট এরপর সরাসরি দেখো সেখান থেকে ডিফসফোরাইজেশান ঘটছে এবং এই পদ্ধতিটাকে আমরা ডিফসফোরাইজেশান বলি বা ফসফোরাইল ট্রান্সফার পেজ বলি যেখানে তার এক নম্বর পজিশানে থাকা ওয়ান থ্রি বিস্ফস্পোর এক নম্বর পজিশানে ফসফেটটাকে সে ছেড়ে দেয় এবার যখনই এই ফসফেটটাকে ছেড়ে দেয় তখন এই দুণু ওয়ান থ্রি বিস্ফস্প গ্লিসারেট থেকে দুটো এটিপি এডিপি একটি করে ফসফেট নিয়ে দু এটিপি গঠন করে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে প্রথম উৎপন্ন এটিপি আমরা সরাসরি এই স্টেজে পাচ্ছি অর্থাৎ ওয়ান থ্রি বিস্ফোস্প গ্লিসারেট থেকে থ্রি ফসপো গ্লিসারেট কারণ এখানে দুটো ফসফেট ছিল একটা ফসফেট খোয়া যাচ্ছে এখন হয়ে যাবে থ্রি ফসপো গ্লিসারেট তাই দু ওয়ান থ্রি গ্লিসারেট থেকে দু অনু থ্রি ফসপো গ্লিসারেট উৎপন্ন হয় এবং এই স্টেজে যেহেতু এক নম্বরের ফসফেটটা খোয়া যায় তাই দুটো থেকে একটি একটি করে দুটো ফসফেট খোয়া যাচ্ছে সেই খোয়া যাওয়া ফসফেটটাকে কাজে লাগিয়ে এডিপি ফসফোরাইজেশান পদ্ধতিতে দু অনু এটিপি প্রোডাকশান করে যা গ্লাইকোলাইসিস পদ্ধতিতে প্রথম সরাসরি উৎপন্ন এটিপি হিসেবে বিবেচিত হয়ে থাকে এরপরের স্টেজে আমরা যদি দেখি এই টু ফসফোগ্লিসারেট অর্থাৎ থ্রি ফসফোগ্লিসারেট যে দু এই দুঅনু থ্রি ফসফোগ্লিসারেট সরাসরি মিউটেশনের মাধ্যমে টু ফসফোগ্লিসারেটে পরিণত হয় এই পদ্ধতিটাকে আমরা বলি ফসফোরাইল শিফট বা মিউটেশন এই ফসফোরাইল সিফ্ট বা মিউটেশন ফসফোগ্লিসারো গ্লিসারও মিউটেজ এনজাইমের সহায়তায় ঘটে ফসফোগ্লিসারো মিউটেজ এনজাইমের সহায়তায় থ্রি ফসফোগ্লিসারেট টু ফসফোগ্লিসারেটে পরিণত হয় এরপর এই টুপস্পো গ্লিসারেট সরাসরি দুনু জল বের করে দিয়ে অর্থাৎ এখানে এনোলিক রিয়াকশন বলা হয় এটাকে যেহেতু বা ডিহাইড্রোজেনেশান ডিহাইড্রেশান বলা হতে পারে দু অণু জল যেহেতু বের হয়ে যাচ্ছে তাই টু গ্লিসারের দু অণু দু অণু ফসফো এনল পাইরোটে পরিণত হয় কারণ জল বাদ যাওয়া তোমরা জানো যে এনলিক বিক্রিয়া বলা হয় তো সেই কারণে টু ফসফোগট থেকে ফসফো এনল পাইরোভেট তৈরি হয় দু অণু এবার এই দু অণু ফসফো এনল পাইরোভেটের যে ফসফেট সেই দুটি ফসফেট তারা ছেড়ে দিতে চায় তাহলে ফসফোয়নল ফাইরোবেট থেকে দুটি ফসফেট ছেড়ে দেওয়ার জন্য দুটো এডিপি ওই দুটো ফসফেটকে কাছে লাগিয়ে দু অনু এটিপি তৈরি করে আর ফসফোনল ফাইরোবেট সরাসরি দু অণু ফাইরোবেট তৈরি করে তাহলে আমরা দেখলাম আমরা যদি পে অফ ফেজে দেখি দেখো এনএডিএইচ তৈরি হয়েছে সরাসরি তোমরা জানো যে এখনো এনএডিএইচ পরবর্তীকালে গিয়ে তিন অনু এটিপি প্রোডাকশান করতে পারে এই এনএডিএইচের এর মধ্যে এটিপি লুকিয়ে আছে সেটা আমরা ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে দেখবো যে কীভাবে এনএডিএইচ থেকে এটিপি প্রোডাকশান হয় তাই সরাসরি এনএডিএইচ তৈরি হচ্ছে এখানে পরের স্টেপেই দু অনু এটিপি তৈরি হচ্ছে আবার দেখো ঠিক দশ নম্বর স্টেপে গিয়ে দু অনু এটিপি তৈরি হচ্ছে সুতরাং এখানে কোনো জায়গায় কিন্তু এটিপি দিতে হয়নি এখান থেকে যেহেতু এটিপি পাওয়া যাচ্ছে সেই জন্য এই ফেজটার নাম দেওয়া হয়েছে পে অফ ফেজ অর্থাৎ পে অফ ফেজে আমরা যে রিয়াকশানগুলো দেখছি সেখানে কিন্তু এটিপি প্রোডাকশান হচ্ছে সরাসরি চার অনু এবং দু অনু এনএডিএইচ তৈরি হচ্ছে এবং এক অনু এনএডিএইচ মানে তিন অনু এটিপি সেই জন্য দু অনু এনএডিএইচ থেকে আমরা পাচ্ছি ছ অনু এটিপি আর সরাসরি চার অনু এটিপি মোট দশ অনু এটিপি আমরা পাচ্ছি আর গ্লাইকোলাইসিসে আমরা যদি শুরুতেই দেখি যে দু অনু এটিপি দিতে হয়েছে প্রিপারেটারি ফেজে সেই জন্য দু অণু ইউজ হয়েছে অর্থাৎ গ্লাইকোলাইসিস পদ্ধতিতে গ্রস আমরা দশ অনু এটিপি পাই দশ অনু এটিপির মধ্যে এনএডিএইচের মাধ্যমে ইটিএস থেকে পাবো ছ অনু আর সরাসরি এটিপি পাচ্ছি চার অণু তাহলে ছয় চারে দশ অনু গ্রস এটিপি পাওয়া যাচ্ছে দু অণু এটিপি প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে তাহলে নিট থাকছে আট অনু অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা নিট আট অণু এটিপি পেয়ে থাকি আমরা গ্লাইকোলাইসিসের একটু গুরুত্ব দেখে নিই গ্লাইকোলাইসিসের গুরুত্ব বলতে আমরা যেটা বুঝি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন পাইরোবিক অ্যাসিড ক্রেপস চক্রের সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয় এই যে শেষে তোমরা দেখছো পাইরোভেট বা পাইরুবিক অ্যাসিড তৈরি হয়েছে এটা কিন্তু ক্রেবস চক্রের সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হবে অবাধ গ্লাইকোলাইসিসে দু অণু এটিপি এর প্রকৃত উৎপাদন ঘটে এবং সবাদ গ্লাইকোসিসে আট অণু নিট এটিপি উৎপাদন হয়ে থাকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থগুলো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট স্নেহ পদার্থের বিপাকের সাথে শর্করা জাতীয় পদার্থের বিপাকের সংযোগ স্থাপন করে থাকে অনেক ক্ষেত্রে এছাড়া এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন একাধিক অন্তর্বর্তী পদার্থ অর্থাৎ এই মাঝে যেগুলো তৈরি হয়েছে এই যে ইন্টারমিডিয়েট যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তাই সকল জীবকোষে গ্লাইকোলাইসিস গ্লুকোজ জারনের একটি সাধারণ পর্যায় হিসেবে বিবেচিত হয় আশা করি তোমরা গ্লাইকোলাইসিস সম্পর্কে জানতে পারলে আমরা ফাইনালি আরেকবার বিক্রিয়াগুলোর নাম বলে দিই পরপর তোমরা দেখো প্রথম বিক্রিয়াটা যেটা দেখছো এটাকে বলে ফসফোরাইল ট্রান্সফার যা হেক্সোকাইনেজ উৎসেচকের মাধ্যমে ঘটে সেকেন্ড হচ্ছে আইসোমেরাইজেশন যা ফসফো হেক্সোজ আইসোমারিজের ফলে ঘটে থার্ড রিয়াকশন হচ্ছে ফসফোরাইড ট্রান্সফার যা ফসফোপ আর আমরা যদি দেখি এর পরেরটা অর্থাৎ চার নম্বর যে পর্যায়ে যেটাকে আমরা অ্যালডোল ক্লিবেজ বলছি যা অ্যালডোলেজ উৎসেচকের দ্বারা ঘটে পাঁচ নম্বর বিক্রিয়াটা হচ্ছে আইসোমেরাইজেশন যা ট্রায়োজ ফসফেট আইসোমারেজের দ্বারা ঘটে ছ নম্বর বিক্রিয়া হচ্ছে ফসফোরাইজেশন বা অক্সিডেশন যা গ্লিসারাইল ডিহাইড থ্রি ফসফেট ডিহাইড্রোজিনিস দ্বারা ঘটে সাত নম্বর রিয়াকশান হচ্ছে ফসফোরাইল ট্রান্সফার যা ফসফো গ্লিসারেট কাইনেস দ্বারা ঘটে আট নম্বর বিক্রি হচ্ছে ফসফোরাইল শিফট যা ফসফো গ্লিসারো মিউটেস দ্বারা ঘটে নম্বর রিয়াকশান হচ্ছে ডিহাইড্রোজিনেশান ডিহাইড্রেশন যা এনোলেজ উৎসেচকের দ্বারা ঘটে এবং দশ নম্বর স্টেপ হচ্ছে ফসফোরাইল ট্রান্সফার যা পায়রুবেদ কাইনেস দ্বারা সংগঠিত হয়ে থাকে তাহলে গ্লাইকোলাইসিসের মোট দশটা স্টেপ তার দুটো উপভাগ প্রিপারেটারি ফেজ এবং পে অফ ফেজ গ্লাইকোলাইসিস পদ্ধতির বিভিন্ন রিয়াকশানস কিভাবে ঘটছে কোথায় এটিপি প্রোডাকশান হচ্ছে কোথায় এটিপি ব্যবহৃত হচ্ছে এবং গ্লাইকোলাইসিসের গুরুত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করলাম আজ এ পর্যন্ত